নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? দ্য শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি আমাদের খুবই পরিচিত একটি রেসিপি, ভেজ চাউমিন। ছোট বড় সকলেরই এই রেসিপি খুব পছন্দ। তো ঘরোয়াভাবে কিন্তু স্ট্রিট স্টাইল রেসিপিটি কী করে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি নুডলসটাকে বা চাউটাকে একটু বয়েল করে নেব। এখানে মানে মোটামুটি সিদ্ধ করে নেব 80% মতো, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তারপরে আমি এই জলটাকে পুরো ঢেলে ছেঁকে নিচ্ছি, গরম জলটা। এবারে আমি এটা সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জল দিয়ে পুরো চাউটাকে একটুখানি ধুয়ে নেব। দেখুন, উপর থেকে একটু ঠান্ডা জল ঢেলে দিচ্ছি, তাহলে কি হয়, এই চাউমিনটা মানে ঝরঝরে থাকে। একটু ঠান্ডা জল দিয়ে এবার আমি অন্য একটি প্লেটে এটাকে মেলে রেখে দেব। এতে চাউমিনগুলো গায়ে গায়ে লেগে যায় না, এটা ঝরঝরে ভাব থাকে। এবার একটু সামান্য তেল দিয়ে এটা এগুলোকে মেখে আলাদা করে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, একটু ছোট ছোট করে কেটে নেওয়া বিনস, পেঁয়াজ কুচানো, আর একটু রসুন কুচি নিয়েছি। এছাড়াও আপনারা বাঁধাকপি বা অন্য বেল পেপার, ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপার, ওগুলিও ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে আমি 1 টেবিল স্পুন তেল দিয়েছি, তাতে প্রথমে রসুনটা দিয়ে দিচ্ছি, তারপরে পরপর পেঁয়াজ এবং সবজিগুলোকে দিয়ে দেব। এগুলোকে খুব বেশি ফ্রাই করব না, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এবারে পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। গাজর বিনসটাকে একটু আগে দিয়েছি, তারপরে ক্যাপসিকামটাকেও দিয়ে দেব। এবার 2 মিনিট হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমেই রাখতে হবে এখন, দিয়ে এগুলোকে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, পরপর তাড়াতাড়ি করেই করে নিতে হবে, 1 চামচ ভিনিগার দিলাম। পুরোটাই কিন্তু হাই ফ্লেমে রেখেই করতে হবে। সয়া সস দিলাম 1 টিস্পুন, আর একটু টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরোটাই হাই ফ্লেমেই থাকবে। এবার আমি এই মানে চাউমিনটা মিশিয়ে দেব, সিদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে পুরো নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলেই একসঙ্গে সব মিলিয়ে নিলেই আমাদের কিন্তু ভেজ চাউমিন রেডি হয়ে গেল। স্ট্রিট স্টাইল চাউমিন কিন্তু ঘরোয়াভাবে খুবই খেতে সুস্বাদু লাগে, বাচ্চারা তো খুবই পছন্দ করে। ব্রেকফাস্টে বা সন্ধেবেলায় এটা করে নিয়ে খেয়ে নেওয়া যেতেই পারে। এইভাবে দেখুন, সব মিশিয়ে দিলাম পুরো ভালোভাবে একসঙ্গে। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখানে আমি 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবারে এটা গরম গরম সার্ভ করব আমরা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, যাতে আমার ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। আপনারা সাবস্ক্রাইব করে উৎসাহ দিলে আমি নতুন নতুন রান্না রেসিপিও শেয়ার করবার উৎসাহ পাব এবং আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।